শারদীয় দুর্গাপূজার মহোৎসবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সরকারের দায়িত্ব গ্রহণ করার প্রায় সঙ্গে সঙ্গেই প্রথমে এখানে এসেছিলাম। তখন এসে দেখলাম সবার, প্রায় সবাই আমার পরিচিত লোক, খুব ভালো লাগলো। মনে হচ্ছিল কোথাও অপরিচিত জায়গায় যাচ্ছি, গিয়ে দেখে যে সবাই অত্যন্ত আপন লোক, পরিচিত লোক, বহু দীর্ঘদিনের পরিচয়। ছাত্র অবস্থায় এখানে মন্দিরে এসেছি বহুবার দেখার জন্য, নতুন করে দেখাটা হলো, কথা হলো। তখন তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন শারদীয় দুর্গাপূজার সময় অবশ্যই আমাকে এখানে আসতে হবে। আমি সেই অনুরোধ রক্ষা করার জন্য আজকে আপনাদের সামনে আসলাম। এসে দেখছি সবাই খুব খুশি, চার দিনের ছুটি, এই ছুটি সবাইকে অত্যন্ত আনন্দিত করেছে, আমাকেও, আমিও ছুটি পেয়েছি, সহজে ছুটি দেন আমাকে। তার সঙ্গে দুর্গাপূজার মহোৎসব, দুটো মিলিয়ে সারা দেশে একটা আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে, সবাই আনন্দের। শুধু সনাতনী ধর্মাবলম্বীরাই নয়, সকল ধর্মাবলম্বী এতে খুশি, আনন্দ করছে, উৎসব করছে, এবং এই দুর্গাপূজার প্রতি ধন্যবাদ জানাচ্ছে যে তাদেরকে এই সুযোগ দেওয়া যায়। কাজে দুর্গাপূজার আনন্দ এবার একটা বিশেষ আনন্দে পরিণত হয়েছে, দেশ জুড়ে যেটা সবাই অনুভব করছে। এই আনন্দ আর একটু বেড়ে গেল এই জন্য, একদম নির্বিঘ্নে সকল জায়গায় এই পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পেরেছে বলে সবাই চেষ্টা করেছে এটা নিখুঁত করার জন্য, কোন রকম দুর্ঘটনা যাতে না ঘটে, কোন রকম আতঙ্কের পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, এই জন্য সরকারের এবং সরকারের বাইরে সবাই চেষ্টা করেছে, আন্তরিকভাবে চেষ্টা করেছে। এবং আমি বলবো এটা অত্যন্ত গৌরবপূর্ণ দুর্গাপূজা আমরা করতে পেরেছি সবাই মিলে। এর পেছনে একটা বড় সরকারি প্রতিষ্ঠান আমাদেরকে এই কাজ করতে সাহায্য করেছে, তারা হলো পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজেপি, আনসার, যত রকমের সরকারের কাছে শান্তি রক্ষার বাহিনী ছিল সবাইকে এই কাজে নিয়োজিত করেছে, এবং সবাই আন্তরিকভাবে এই দায়িত্ব পালন করেছে। তাদের সবার উদ্দেশ্যে আমরা আজকে একটা জোরে হাত তালি দিই। এটা কঠিন কাজ, সহজ কাজ না, এই কঠিন কাজটি তারা অত্যন্ত নিখুঁতভাবে সমাধান করতে পেরেছে, এবং সবাই মিলে কাজ করলে যেটা সফল হওয়া যায় তার একটা প্রমাণ তারা রেখেছে। আমরা তাদের এই কষ্ট করার জন্য ছুটির দিনে, চিন্তা করবেন আমরা সবাই কিন্তু ছুটি উদযাপন করছি, তারা কিন্তু কঠিন কাজে নিয়োজিত আছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এর সঙ্গে নিজেদেরকে মনে করিয়ে দিই, সেনাবাহিনীকে দিয়ে, পুলিশকে দিয়ে, র‍্যাবকে দিয়ে আমাদের আনন্দ উৎসব করার আয়োজন করতে যাওয়াটা আমাদের ব্যর্থতা, এটা স্বাভাবিক না। এই ব্যর্থতাকে আমরা এবারের জন্য গ্রহণ করছি, এটা আমাদের ব্যর্থতা,
যে আমরা সমাজকে এমনভাবে তৈরি করতে পারি নাই, সমাজের একটা অংশ আনন্দ উৎসব করবে এবং কাউকে বাদ দিয়ে না, সবাইকে নিয়ে আনন্দ উৎসব করবে, তাও সম্ভব করা হচ্ছে না আমাদেরকে দিয়ে। এরকম সমাজকে নিয়ে আমরা কি করব? এরকম সমাজ কি আমরা চাই? আমরা এরকম সমাজ চাই না। আমরা সমাজের যে কোনো অংশ উৎসব করবে, আমরা সবাই মিলে তার সঙ্গে শরিক হব, তারা যাতে নির্বিঘ্নে আনন্দ সহকারে করতে পারে, সেজন্য বাকি অংশ তাদেরকে সহায়তা দেবে, তারা নিজেরা এই আনন্দের অংশ নেবে, এটাই তো হওয়ার কথা। কিন্তু আমরা এটা করতে পারছি না, এটা করতে পারছি না বলেই আমাদের ছাত্র জনতা, শ্রমিক, তারা অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে আজকে আমাদেরকে একটা নতুন সুযোগ করে দিয়েছে। এই যে আমরা আপনাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাধ্যমে আপনাদের পূজা উৎসব পালন করার সুযোগ করে দিলাম, এটা যেন ভবিষ্যতে আগামীতে আর কোনোদিন এভাবে করতে না হয়, সেই জন্য আমরা একযোগে কাজ করি। আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশে আমার সব, আমাদের যারা এই দেশের নাগরিক তাদের সকলেরই সমান অধিকার, এই কথা যেন আমরা নিশ্চিত করি। শুধু কিতাবে লিখে গেলে হবে না, কিতাবে লিখে দিলাম এটা সমান অধিকার, তারপরে গিয়ে কাটাকাটি মারামারি এগুলা করলাম, অধিকার কেড়ে নিলাম, কেড়ে নিয়ে আবার গৌরব বোধ করলাম, বাহবা পাইলাম, এরকম সমাজ আমরা চাই না। এরকম সমাজ চাই না বলেই ছাত্র জনতা তাদের জীবন দিয়েছে এবং নতুন বাংলাদেশ সৃষ্টি করার স্বপ্ন নিয়ে এই যাত্রা শুরু করেছে। আমরা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে চাই, এটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আপনারা অনেকে উল্লেখ করেছেন সংস্কারের কথা, সংস্কার শব্দটির মধ্যে সব কিছু লুকানো আছে, ঢোকানো আছে, অর্থাৎ আমরা যা কিছু অপছন্দ করছি সমাজে, সব কিছু থেকে যেন মুক্ত হয়ে আসতে পারে। আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা যেন পূর্ণ অধিকার নিয়ে রাস্তাঘাটে চলতে পারে, মানুষের সঙ্গে কথা বলতে পারে, যে কোনো অনুষ্ঠানে যেতে পারে, অন্য যে কোনো নাগরিকের ছেলে মেয়ে যে অধিকার পায়, আপনাদের ছেলে মেয়ে সে অধিকার পাবে। আমরা এমন একটা দিন কাটিয়ে এসেছি যখন না আপনাদের ছেলে মেয়ের কোনো নিরাপত্তা ছিল, ঘর থেকে বের হলো যে সে কখন ফিরবে, ফিরতে পারবে কিনা, অপমানিত হয়ে ফিরবে না স্বাভাবিকভাবে ফিরবে তার কোনো নিশ্চয়তা ছিল না। তেমনি মুসলমানের ছেলে মেয়ে যখন বের হয় তারও নিশ্চয়তা ছিল না। আমরা ওইরকম সমাজ তো চাচ্ছি না, আমরা সবার ছেলে মেয়ে সমান নিরাপত্তা নিয়ে সগৌরবে আত্মবিশ্বাসের সঙ্গে সারা দেশে ঘুরে বেড়াবে, নিজের কাজকর্ম করবে, এই দেশ নিয়ে স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নের পেছনে তারা নিজেকে নিয়োজিত করবে, সেই বাংলাদেশ চায়। এবং সে বাংলাদেশ করা সম্ভব, শুধু এই কথাটা বলার জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, এটা সম্ভব। আজকে এটা কাল্পনিক একটা বাংলাদেশের কথা যেন আমরা বলছি,
অবশ্যই আজকে কল্পনার বিষয় যেহেতু বাস্তবে নাই, কিন্তু এই কল্পনাকে বাস্তবে, এই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা সম্ভব। এই সম্ভাবনা তৈরি করে দিয়েছে আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থান, এই মহাসম্ভাবনার দরজা। এটা শুধু আগের মতো গদবাঁধা কথাবার্তা দিয়ে বিদায় করে দিলে হবে না, ওই গতের থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।